আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা অফিসিয়াল জিআরই কোয়ান্টিটিভ রিজনিং বইয়ের একটি ব্যতিক্রমী সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো ফাংশন সংক্রান্ত। আমরা ধরে নিই একটি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 2x+3। এখন এরকম একটি ফাংশন থাকলে আমরা এফ অফ জিরোর মান কিভাবে বের করছি? এক্স এর জায়গায় জিরো বসায় দিছি, 2 × 0 + 3 = 3। আবার এফ অফ টু এর মান কিভাবে বের করছি? 2 × 2 + 3, তার মানে হচ্ছে 7। আবার ধরেন এফ অফ ফাইভ এর মান, এটা কিভাবে বের করছি? এক্স এর জায়গায় 5 বসাই দিছি, তাহলে 2 × 5 + 3, তাহলে হচ্ছে 13। এভাবে আমরা ফাংশনটির মান বের করছি। এখন যদি মূল ফাংশনটি এফ অফ এক্স দেয়া না থেকে এফ অফ এক্স প্লাস 3/2 বা এরকম যে কোনো একটা সমীকরণ আকারে দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? তখন কি এক্স এর জায়গায় 2 বসাই দিলে এফ অফ 2 এর মান বের হবে? না। তখন আমরা কিভাবে করব সেটা শিখবো এই ভিডিওটিতে। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। দ্য ফাংশন এফ ইজ ডিফাইন্ড বাই এফ ইন্টু এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 3x² - x+5 ফর অল নাম্বারস এক্স। কোয়ান্টিটি এতে বলছে এফ অফ 4 আর কোয়ান্টিটি বিতে বলছে 75। অর্থাৎ কোয়ান্টিটি বি এর একটা ফিক্সড ভ্যালু 75 দেওয়া আছে, আর কোয়ান্টিটি এতে আমাদের এফ অফ 4 এর মানটা বের করতে হবে। এখন এখানে যেহেতু এফ অফ এক্স দেওয়া না মূল ফাংশনটা, যদি এফ অফ এক্স দেওয়া থাকতো তাহলে তো অঙ্কটি খুবই সহজ হতো, আমরা এক্স এর পরিবর্তে 4 বসাই দিতাম। কিন্তু এখানে এফ অফ এক্স না দিয়ে এফ অফ এক্স প্লাস 3/2 দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে এক্ষেত্রে এফ অফ 4 এর মান বের করবো? এরকম ম্যাথ করার শর্টকাট নিয়মটি হচ্ছে, বা মূল নিয়মটি হচ্ছে, এখানে ভেতরে যে মানটা আছে, মান মানে যে সমীকরণটা এক্স প্লাস 3/2, এই সমীকরণটার পরিবর্তে এখানে যে মানটা আছে 4, এটা ধরে নেওয়া। তার মানে এক্স প্লাস 3/2 এটা ইকুয়াল টু 4 ধরে নিতে হবে, নিয়ে এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 8। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 5। অর্থাৎ এক্স এর মান আসলো 5। এখন যদি আমরা মূল যে ইকুয়েশনটা আছে, মানে আমাদের মূল যে ফাংশনটা আছে, এখানে যদি এক্স এর মান 5 বসাই দিই, তাহলে কি পাই দেখেন? এফ অফ 5 + 3/2 এটা ইকুয়াল টু 3 × 5² - 5 + 5। তাহলে এখানে 5 আর 3 8/2, অর্থাৎ এফ অফ 4 এটা ইকুয়াল টু কত আসে? 3 × 25 = 75 + 0, অর্থাৎ 75। অর্থাৎ এফ অফ 4 এর মান কত আসলো? 75। তার মানে আমরা কোয়ান্টিটি এ এর ভ্যালুটা কত পেলাম? পেলাম হচ্ছে 75। এখন কোয়ান্টিটি এ এর ভ্যালু যেহেতু 75 আর কোয়ান্টিটি বি এর ভ্যালু হচ্ছে 75, তার মানে দুইটা কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে ইকুয়াল, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে সি। এই ধরনের অঙ্ক করার টেকনিকটা তাহলে আমি আবার একটু বলি। যদি এখানে এফ অফ এক্স প্লাস 3/2 বা এরকম যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আপনারা কি করবেন? এই ইকুয়েশনটার পরিবর্তে যেটার মান বের করতে বলবে সেটা বসাবেন। যেমন আমি এখানে বসাইছি এক্স প্লাস 3/2 = 4, তারপর এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবেন। এক্স এর যে ভ্যালুটা বের হবে, এই ভ্যালুটা আপনি মূল যে ইকুয়েশনটা, মানে মূল আমাদের যে ফাংশনটা, ওইখানে এক্স এর পরিবর্তে এই ভ্যালুটা বসাই দেবেন। দিলে বাম পাশে হচ্ছে আমরা আমাদের যেটা বের করতে সেটার মান পাবো, আর ডান পাশে হচ্ছে এই এফ অফ 4 ফাংশনটার যে মান সেটা পাবো, অর্থাৎ আমাদের অ্যান্সার পাবো। আশা করি টেকনিকটি বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্তই।